থরকে এখন পর্যন্ত আমরা অনেকগুলো ওয়েপন ইউজ করতে দেখেছি, যার সবগুলো অনেক পাওয়ারফুল ওয়েপন। থর এখন পর্যন্ত মোট কয়টি ওয়েপন ব্যবহার করেছে এবং সেই ওয়েপনগুলোর পাওয়ার সম্পর্কে আমরা আজকের এই ভিডিওতে জানব। তো হ্যালো সুপার পিপল, কেমন আছো সবাই? আমি ফরাদ আছি তোমাদের সাথে। তো চলো দেখে নেওয়া যাক থরের ব্যবহার করা ওয়েপনস। থরের প্রাইমারি ওয়েপন হলো মিউলনিয়ার, সেটা আমরা সবাই জানি। থরকে আমরা সর্বপ্রথম এই ওয়েপনই ইউজ করতে দেখেছি থর দি অ্যাভেঞ্জার্স, থর দি ডার্ক ওয়ার্ল্ড, অ্যাভেঞ্জার্স এজ অফ আলট্রন, এই মুভিগুলোতে আমরা থরকে মিউলনির ব্যবহার করতে দেখেছি। থর র্যাগনারোকে থরের সিস্টার গডেস অফ ডেথ হেলা থরের এই হ্যামার ভেঙে ফেলে। পরবর্তীতে জেন ফোস্টার ভাঙা মিউলনির ইউজ করে। মিউলনির তৈরি করা হয়েছিল উরু মেটাল দিয়ে। ডুয়ার্ফরা এই হ্যামার তৈরি করেছিল। হ্যামারের হ্যান্ডেল ছোট হওয়ায় এই হ্যামার শুধু এক হাত দিয়েই ব্যবহার করা যায়। মিউলনির দিয়ে থর তার পাওয়ার্স কন্ট্রোল করতে পারে, মানে লাইটনিং স্ট্রাইক করতে পারে। মিউলনির যে কোনো জায়গা থেকে থরের কমান্ডে কাজ করতে পারে, আবার থরের ডাকে থরের কাছে ফিরেও আসতে পারে। মিউলনির থরের ইউজ করা ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন। এরপর থর র্যাগনারোকে থরের সিস্টার হেলা যখন মিউলনির ভেঙে ফেলে, তখন থর অসহায় হয়ে পড়ে। সাকারে হালকের সাথে গ্ল্যাডিয়েটর ফাইটের জন্য থরকে পাঠানো হলে থর ডাউগের ম্যাক এবং শিল্ড ব্যবহার করে, কারণ তখন ডাউগ মারা গিয়েছিল। এরপর থর হালকের সাথে সেকেন্ড অপশন হিসেবে রেট্রাক্টেবল শিল্ড ব্যবহার করে। সেগুলো যখন হাক ভেঙে ফেলে, তখন থর হালকের সাথে আনা সাকারিয়ান ওয়ারহ্যামার হালকের বিরুদ্ধে ব্যবহার করেছিল এবং হালকে ভালোভাবে মেরেছিল। এরপর থর যেই ওয়েপনটা ব্যবহার করে সেটা সবার থেকে সেরা। র্যাগনারোকে সাকার থেকে পালানোর সময় গেট হেল্প করে থর লোকিকে ওয়েপন হিসেবে ব্যবহার করে, আর লোকির থেকে সেরা ওয়েপন আর কিছু হতেই পারে না। এরপর র্যাগনারোকেই থর অ্যাসগার্ডে হেলার সাথে ফাইট করার জন্য গুংনির ব্যবহার করে। গুংনির হলো ওডিনের প্রাইমারি ওয়েপন। ওডিন এই গুংনির শত শত বছর ধরে ব্যবহার করেছে, অনেক যুদ্ধ লড়েছে এবং জিতেছে। গুংনিরের তেমন কোনো পাওয়ার ওডিনকে ইউজ করতে দেখানো হয়নি, তবে ওডিনের ফাদার কিং বর ডার্ক এলসদের সাথে ইথার উদ্ধার করার যুদ্ধে গুংনির ব্যবহার করেছিল। সেখানে বর বরিসন গুংনির দিয়ে এনার্জি ব্লাস্ট করেছিল। তবে হোয়াট ইফ সিজন টুতে হোয়াট ইফ হেলা ফাউন্ড দ্য টেন রিংস এপিসোডে ওডিন হেলা আর ওয়েনুর সাথে লড়ার জন্য গুংনির ব্যবহার করেছে, সেখানেও গুংনিরের এনার্জি ব্লাস্টের পাওয়ার ইউজ করা হয়েছে। এছাড়াও আরেকটা পাওয়ার আমরা দেখতে পেরেছি, থরের মিউলনির এবং স্ট্রম বেকের যেমন থরের ডাকে থরের কাছে আসতে পারে, তেমনি গুংনিরও ওডিনের ডাকে ওডিনের কাছে আসতে পারে। তার মানে গুংনিরকেও কমান্ড দেওয়া যায়। কিং বর আর ওডিনের মতো পাওয়ারফুল ক্যারেক্টার গুংনির ব্যবহার করেছে। এর মাধ্যমে জানা যায় গুংনির কতটা পাওয়ারফুল। গুংনির হলো একটা স্পেয়ার, এটা অনেক পাওয়ারফুল মেটাল দিয়ে তৈরি, আর মাল্টিপল এনহ্যান্সমেন্ট আছে যা এটাকে অনেক পাওয়ারফুল বানায়। পরবর্তীতে ইনফিনিটি ওয়ারে থর থানোসকে মারার জন্য নিডাবিলিয়ের ডোয়ার্ফদের কাছে যায়। সেখানে ডোয়ার্ফ এট্রির সাহায্যে থর ডাইং স্টারের গেট খুলে স্ট্রম বেকার বানায়। স্ট্রম বেকারও মিউলনিরের মতো উরু মেটাল দিয়ে তৈরি, তাই এই ওয়েপন ইনডেস্ট্রাক্টিবল। স্ট্রম বেকার দিয়েও থর থান্ডার কন্ট্রোল করতে পারে। এছাড়াও স্ট্রম বেকারকে যেটা স্পেশাল বানায় সেটা হলো স্ট্রম বেকার দিয়ে বাইপ্রস্ট খোলা যায়, অর্থাৎ থর স্ট্রম বেকার দিয়ে যে কোনো জায়গায় ট্র্যাভেল করতে পারে। যেহেতু এটা একটা কুড়াল, তাই এই ওয়েপন দিয়ে ডেডলি অ্যাটাক করা যায়। পাওয়ারফুল মেটাল দিয়ে তৈরি হওয়ায় যে কোনো কিছুকে কেটে ফেলতে পারে। লাভ এন্ড থান্ডারে গড়কে থামানোর জন্য থর জিউসের থেকে থান্ডার বোল্ট নিয়ে ব্যবহার করেছিল। জিউসের থান্ডার বোল্ট ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন অফ গ্রিক মাইথোলজি। কথায় আছে থান্ডার বোল্ট যে কোনো মর্টাল বা ইমমর্টাল বিইংকেও মেরে ফেলতে পারে। জিউস এর মাধ্যমে ইলেকট্রিক এনার্জি ইউজ করতে পারে। থর থান্ডার বোল্ট দিয়ে জিউসের বুকে ছিদ্র করে দিয়েছিল, থান্ডার বোল্ট এতটাই পাওয়ারফুল। তা এখন পর্যন্ত থর মুভিতে এই ওয়েপনগুলোই ব্যবহার করেছিল, আর এই ওয়েপনগুলো পাওয়ার সম্পর্কে আমরা আজকের ভিডিওতে জানলাম। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে, আর এরকম সুপার ভিডিওগুলো আরও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবে। বাই বাই।